সূর্যমুখী ফুলের চাষ করে সারা ফেলেছেন নরসিংদীর সদর উপজেলার তরুণ উদ্যোক্তা তহিদুল ইসলাম মাসুম। তার এই সূর্যমুখী বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। আর বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলে দুই মাসে ৬ লাখ টাকা আয় করেছেন তিনি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সূর্যমুখী ফুল এ যেন হলুদে মোড়ানো চাদর বিছিয়ে রেখেছে প্রকৃতি, আর দৃষ্টি জুড়ানো এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীর তীরে সূর্যমুখী ফুলের চাষ করে সারা ফেলেছেন তরুণ চাষী তহিদুল ইসলাম মাসুম। মানুষের আগ্রহে তার বাগানে টিকিট কেটে প্রবেশের ব্যবস্থা করেছেন তিনি, যা দেখতে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। এতে গড়ে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা আয় করছেন তিনি, আর বিঘা প্রতি ৩০ হাজার টাকা খরচে ২০ থেকে ৬০ হাজার টাকা লাভের আশা তার। প্রথমবার সাফল্য পাওয়ার কারণে আবার আমরা আগ্রহ হয়েছি এই সূর্যমুখী চাষ করতে। আমি প্রথমবার করেছি ৯ বিঘাতে, এবার আমি বাড়িয়ে ১৫ বিঘাতে করতেছি। গত বছর আমাদের খরচ ছিল ২০ হাজার টাকা বিঘা প্রতি, এবার আমাদের খরচ বিঘা প্রতি ৩০ হাজার টাকা। আর আমাদের দুইটা আয় উৎস এখান থেকে, একটা আমরা ২০ থেকে ৩৩ করি, এটা একটা আমাদের ইনকাম, আর একটা আমাদের দর্শনার্থীদের কাছ থেকে আমরা টিকিট পাবো ইনকাম করি, সেই থেকে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট হয়। গত বছর আমাদের যা খরচ হয়েছিল দ্বিগুণ লাভ হয়েছে, একদম মানে প্রথম থেকে শেষ ফুলটা পর্যন্ত এক জায়গা থেকে দেখা যায়। নদীর ধারে হওয়ার কারণে আমাদের গ্যালারি ফুলটা সবার কাছে ফুটে ওঠে, এটা হলো আমাদের বিশেষ। সাপ্তাহিক ছুটি বা কোনো ছুটির দিনে মূলত আমাদের বাগানটা একটু বেশি, একটু দর্শকদের একটু বেশি ভিড় থাকে। আমরা সূর্যমুখী ফুলটা আমাদের ছেলে মেয়েদেরকে চিনাতে পারতেছি, দেখাইতে পারতেছি ফুলটা কেমন। আসলে তারা বই পুস্তকে শুধু পড়ে, বাস্তবে তো কেউ ধরেও দেখে না ফুলটা কেমন। তো আমি সেই ভাইদেরকে ধন্যবাদ দেই যারা এখানে আমাদের সূর্যমুখী ফুলের বাগান করেছে। চার পাঁচটা ফ্যামিলি আমরা একসাথে এসেছি, সবাই এনজয় করেছে, বাচ্চারা সবাই মিলে। নদীর কাছে, তারপর সরিষাকের সানফ্লাওয়ার, মানে আমি তো মানে খুবই অভিভূত, আসলে এত সুন্দর। সূর্যমুখী ফুল দেখেছি, খুব ভালো লেগেছে। নদীর পাড়ে তো সবসময় ভালো লাগে, আর এর সাথে সূর্যক্ষেত, এই সরিষাক্ষেত বা এই সূর্যমুখীর বাগান, এটা ভিন্ন একটা মাত্রা যোগ করছে এখানে। তেলের আমদানি নির্ভরতা কমাতে সূর্যমুখী চাষে কৃষকদের বীজ সার সহ প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সূর্যমুখীর আবাদ বাড়ানোর জন্য প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় আমরা কৃষকদের বীজ এবং সার দিয়ে থাকি। তারপরে উপজেলা কৃষি অফিস, কৃষকদের পরামর্শ প্রশিক্ষণ থেকে শুরু করে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে, তারা কৃষকদেরকে বিভিন্নভাবে এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছে। যে বাগানগুলো করতেছে শুধু তেলের জন্য না, এটি মানুষের দর্শনের জন্য একটি মানে একটি জায়গা হিসেবে এখন গড়ে উঠছে। সেই কারণে এখানে কমার্শিয়াল ভ্যালু এখন অনেক বেশি, এখানে প্রতিনিয়ত অনেক ট্যুরিস্ট আসতেছে। এ জেলায় প্রায় ২০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে, আর সূর্যমুখী চাষ তেল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করবে বলে মনে করছেন সবাই। নাদিরা সুলতানা, আরটিভি।